আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে ইসলাম ধর্মে আপনার রাজনীতি, যে এই যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তারা বলে যে নাকি কোরআন শরীফে হাদিসে সরাসরি লেখা আছে যে মানে রাজনীতির ব্যাপারে, আমাকে কি কোনো একটা কোরআনের কোনো আয়াত দিয়ে বলতে পারবেন যে এই এইখানে আল্লাহ তাআলা সরাসরি লিখে দিতেন যে ইসলাম ধর্মে রাজনীতি করা যাবে? আর যদি করা যায় তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো রাজনীতি করে নাই। আর আমি একটা দলের নাম, যারা বাংলাদেশে খুব বড় ইসলামিক দল জামাত ইসলামী, এরা কি আসলে সঠিক কোনো ইসলামিক দল কিনা, বা ওরা যা বলছে এটা কি কোরআন হাদিসের আলোকে সঠিক কিনা? ধন্যবাদ। আপনিও জানেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মিডিয়াতে বসে আমি কতটুকু খোলাখুলি সব কিছু বলতে পারবো, আমার থেকে আপনি খুব ভালো জানেন। তবে আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে যে দুনিয়াদারি, দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করা, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য নিছক, নিজে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হবার জন্য, লিডার হবার জন্য লড়াই করা, প্রতিযোগিতা করা, এটা না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও জায়েজ নাই। ইসলাম রাষ্ট্র কায়েম করেছে এটা সত্য। মদিনায় যাবার পর হুজুর যখন দেখলেন ছোট ছোট গোত্রগুলো খালি মারামারি করে, হুজুর সবাইকে ডেকে বললেন তোমরা নিজেরা প্রত্যেকের সীমানাকে এক করে দাও। তাহলে বড় হলো, বলে হ্যাঁ এখন এটাকে তোমরা একজনে চালাও, বাকিরা মিনিস্টার হও, মন্ত্রী হও, মন্ত্রী হও। এইভাবে সুন্দর করে হুজুর রাষ্ট্র গঠন করে দিলেন, এটা সত্য। যে রাষ্ট্র পেয়ে আরবের লোকেরা খুব খুশি হয়েছিল, এবং পৃথিবীতে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সক্ষম হয়েছিলেন, যেই সমাজকে দেখে রীতিমতো জীব জানোয়ার লজ্জা পেত, এত মানবেতর সমাজকে হুজুর রাষ্ট্র কায়েম করে এত শান্তি রাষ্ট্রে এনে দিলেন যে শান্তির ইতিহাস পৃথিবীতে সূর্যের মতো হয়ে আছে। যেখান থেকে পৃথিবীর শান্তির মডেল হিসেবে সেখান থেকে শিক্ষা নেন, সেই মদিনা সনদ বা প্রথম লিখিত কনস্টিটিউশন সেটাই ছিল। হুজুর একটা কনস্টিটিউশন তৈরি করে দিয়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হুজুর রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন ইসলাম। সেই রাষ্ট্রের নামই হলো মদিনা মুনাওয়ারা। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে কতটা সফলতা হয়েছিলেন, সফলতা লাভ করেছিলেন, কত শান্তির রাষ্ট্র হয়েছিল, পরবর্তীতে রাষ্ট্রের রূপরেখা হুজুর কি দিয়ে গেছেন, বিষয়টি নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে ইনশাল্লাহ আবার আলোচনা করব, আমাদের সাথে থাকবেন।